আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা ভাগ্নে ডেরি ফার্মের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার উপস্থিত হলাম পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। মা ভাগ্নে ডেরি ফার্মের আজকের কালেকশন কম পুঁজিতে 3 থেকে 5 মাসের প্রেগনেন্ট উন্নত জাতের বকনা গরু। আমাদের সামনে উপস্থিত আছেন ফার্ম মালিক মোহাম্মদ আনসার আলী ভাই। বকনা গরু সমের বিস্তারিত আমরা তার থেকেই জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একাধিক উন্নত জাতের বকনা। জি ভাই, জি ভাই, এখানে যেগুলো আছে সব আপনার 3 থেকে 5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এখানে কি জাতের বকনা গরু আছে? এখানে আছে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, রানী শঙ্কর আছে, এগুলো আছে। এখানে কত মাসের বকনা গরু? এখানে রয়েছে 3 মাসের থেকে শুরু করে 5 মাসের প্রেগনেন্ট। 3 থেকে 5 মাসের প্রেগনেন্ট? জি জি। বয়সটা কেমন? বয়স আছে 22 মাস 23 মাস এরকম। জি ভাই, পাশে আমরা একটি বকনা গরু দেখতে পাচ্ছি, সাদা কালো। এটি কি জাতের বকনা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? এটা কত পার্সেন্ট আছে? এটা 85%। এটা আছে 85%? জি। আচ্ছা, এটার মা কত পার্সেন্ট ছিল? 95%। এটার মা ছিল 95%? জি। এর মাও কি হলস্টাইন ফ্রিজিয়ান ছিল? হ্যাঁ, এর মাও ছিল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা এর মা কি আপনার ফার্মে আছে? এখন আছে। আচ্ছা, এটা কততম বিয়ানের বাচ্চা? তৃতীয়তম বিয়ানের বাচ্চা। এটার মায়ের দুধের পরিমাণ কেমন ছিল? এর মায়ের দুধের পরিমাণ ছিল 26-27। এর মাও কি হলস্টাইন ফ্রিজিয়ান ছিল? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান ছিল এর মা। এর মায়ের দুধের পরিমাণ ছিল 26-27। 26 থেকে 27 লিটার। আচ্ছা, যেহেতু এটা পার্সেন্টেজ কম, দুধের পরিমাণ হয়তো মায়ের থেকে কম হবে না বেশি আপনারা আশা করেন? মায়ের থেকে কিছুটা কম হবে আর কি। জি, প্রথম বিয়ানে এই বকনা থেকে আপনারা কত লিটার দুধ আশা করেন? 14-15। 14 থেকে 15 লিটার দুধ প্রথম বিয়ানে আশা করেন? জি জি। আর দ্বিতীয় তৃতীয় বিয়ানে যে 22-23, মানে 22 প্লাস করবে, 22-23 লিটার দুধ হবে। জি ভাই, গাভীটি এই বকনাটি যদি কেউ নিতে চায় কতটা করলে এটা আপনারা দিতে পারবেন? এটা যদি নিতে চায় তাহলে মোটামুটি 85,000 টাকা হলে পরে আমি সেল করতে পারবো। 85,000 টাকা হলে এটা আপনারা দিতে পারবেন? জি জি। আচ্ছা, এখানে কি আপনারা একদমই গরু বা বকনা মাছ ক্রয় বিক্রয় করে থাকেন? আসলে একদমই তো কোনো কিছু হয় না, আছে আলোচনা সাপেক্ষে 2-1,000 কম বেশি করা যাবে। আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে? হ্যাঁ, সামান্য কিছু কম করা যাবে। জি ভাই, পাশে আমরা আরেকটি বকনা মাছ দেখতে পাচ্ছি। এটি কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটিও হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এটা কত পার্সেন্ট আছে? এটা পার্সেন্টেজ আছে 90%। এটা আছে 90%। আচ্ছা, এটার মা কি জাতের ছিল? এর মা ছিল হলস্টাইন ফ্রিজিয়ান, মানে হলস্টাইন ফ্রিজিয়ান থেকে হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা ভাই, এটা কততম বিয়ানের বাচ্চা? দ্বিতীয়তম বিয়ানের বাচ্চা। এটা দ্বিতীয়তম বিয়ানের বাচ্চা? জি। আচ্ছা, এর মাটা ছিল 95%? মা ছিল না 95%। আচ্ছা, এর মায়ের থেকে আপনারা কত লিটার দুধ পাইতেন? এটা 90%। এর মায়ের থেকে আপনারা কত লিটার দুধ পাইতেন? 20-21 লিটার দুধ হতো মা। এর মায়ের থেকে আপনারা 20-21 লিটার দুধ পাইতেন? জি। আচ্ছা, এই বকনা থেকে আপনারা প্রথম বিয়ানে কত লিটার দুধ আশা করেন? মোটামুটি 14-15, 13-14 এরকম হবে। প্রথম বিয়ানে 13-14 লিটার দুধ আশা করেন? জি। আচ্ছা, এই বকনাটি যদি কেউ নিতে চায় তো কত টাকা হলে এটা আপনারা দিতে পারবেন? এটা 75,000 টাকা হলে দেওয়া যাবে। 75,000 টাকা হলে এটা আপনারা দিতে পারবেন? জি। জি ভাই, পাশেই আমরা আরেকটি লালচে জাতের বকনা মাছ দেখতে পাচ্ছি। এটা শাহিওয়াল জার্সির সাথে ক্রস। এটা শাহিওয়াল জার্সির সঙ্গে ক্রস? জি। মানে এর মাটা ছিল শাহিওয়াল? শাহিওয়াল। আপনারা সিমেন্স দিয়েছিলেন জার্সি, যার জন্য এটা শাহিওয়ালের সঙ্গে জার্সির ক্রস? হ্যাঁ, জার্সির সাথে শাহিওয়ালের ক্রস। ক্রস। আচ্ছা, এটা কত পার্সেন্ট আছে? এটা 75% আছে। এটা 75% আছে? জি। আচ্ছা, এটার মা কত পার্সেন্ট ছিল? এর মা ছিল 85%। এর মা ছিল 85%? 85%। মানে এটা থেকে এর মা 85% শাহিয়াল, মানে এর মাটা ছিল শাহিয়াল? হ্যাঁ, 85%। আর এটা হয়েছে ক্রস? এটা হচ্ছে মানে জার্সির সাথে শাহিয়ালের ক্রস, 70%। 70%, মানে এর থেকে এর মায়ের পার্সেন্টেজটা বেশি ছিল? বেশি ছিল।
আচ্ছা, সাইয়াল জাতের বকনাবাসুর, মানে সাইয়াল জাতের গাভীর থেকে আপনার জার্সি গাভী কি মানে ভালো মানের বা উন্নত? না, জার্সি মানে দুধের জন্য জার্সি গরুটাই মানে ভালো আর কি। এই জন্য আপনারা সিমেন্ট দিয়েছিলেন জার্সির? জার্সির। আচ্ছা, আমরা জানি যে জার্সি গরু সচরাচর রোগ বালাই কম। জি জি, জার্সি গরুর রোগ বালাই নাই বলে চলে। আচ্ছা, এটার থেকে প্রথম বিয়ানে আপনারা কত লিটার দুধ আশা করেন? এটা প্রথম বিয়ানে দুধ আশা করতেছি মোটামুটি 12-13 লিটার। প্রথম বিয়ানে 12-13 লিটার দুধ আশা করেন? জি। দ্বিতীয় বিয়ানে যা দেখা যাবে যে হয়তো 16-17 এরকম দুধ হবে। দ্বিতীয় বিয়ানে যে 16-17 দুধ হবে এবং তৃতীয় বিয়ানে যে আপনারা 20+ আশা করেন? হ্যাঁ হ্যাঁ, তৃতীয় বিয়ানে হয়তো 20 লিটার দুধ হবে। আচ্ছা, এই ক্রস বকনাটি যদি কেউ নিতে চায় তাহলে কত টাকা হলে এটা আপনারা বিক্রি করবেন? এটা মোটামুটি আপনার 80,000 টাকা হলে পরে এটা আমি বিক্রি করতে পারবো। 80,000 টাকা হলে এটা আপনারা বিক্রি করে দিবেন? জি জি ভাই। পাশে আমরা আরেকটি, এটাও জার্সি সাইয়ালের সাথে ক্রস। এটাও জার্সি সাইয়ালের সঙ্গে ক্রস? জি জি। এটার মাও কি সাইয়াল ছিল? এর মা ছিল সাইয়াল, জার্সির সিমেন্ট দিয়েছিলেন জার্সির সঙ্গে সাইয়ালের ক্রস। জি। আচ্ছা, এটার বয়স কত মাস? এটার বয়স এখন 23 মাস। 23 মাস। জি। আচ্ছা, এটা কত পার্সেন্ট আছে? এটা পার্সেন্ট আছে 75%। এটার মায়ের পার্সেন্টেজটা কেমন ছিল? মায়ের পার্সেন্টেজ ছিল হচ্ছে 85%। এর মায়ের পার্সেন্টেজ ছিল 85%। এটা 75%। এটা 75%। আচ্ছা, এর মায়ের থেকে আপনারা কত লিটার দুধ পাইতেন? এর মায়ের কাছ থেকে দুধ আমরা পাইতাম মোটামুটি আপনার 18-19-20 এরকম দুধ হতো। 18-19-20 এরকম দুধ পাইতেন? হ্যাঁ, থাকতো আর কি। আচ্ছা, এটার থেকে প্রথম বিয়ানে আপনারা কত লিটার দুধ আশা করেন? এটা মোটামুটি 12-13 লিটার দুধ আশা করা যায়। প্রথম বিয়ানেই 12-13 লিটার দুধ আশা করেন? জি। আচ্ছা, তৃতীয় বিয়ানে যে হয়তো 20+ করবে, 18-19 এরকম হবে, মানে 20-এর নিচে থাকবে? 20-এর নিচে থাকবে। আচ্ছা, এই জার্সি জাতের এই গাভীটি বকনাটি, এটা অসুখ বিসুখ খুব কম হয়, লালন পালন করে খুব আরাম আর কি এই গরুগুলো। আচ্ছা, এই বকনাটি যদি কেউ নিতে চায় তো কত টাকা হলে এটা আপনারা দিতে পারবেন? মোটামুটি আপনার 90,000 টাকা হলে দেওয়া যাবে। 90,000 টাকা হলে এই বকনাটি আপনারা বিক্রি করবেন? জি 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 ভাই। পাশেই আমরা আরেকটি লাল জাতের একটি বকনা দেখতে পাচ্ছি। এটা জার্সি। এটাও জার্সি জাতের? 95% জার্সি। এটা 95% জার্সি। এর মাও ছিল জার্সি। এর মার পার্সেন্টেজটা কেমন ছিল? 95% ছিল। 95% থেকে 95%? জি, 95% থেকে 95%। আচ্ছা, এর মায়ের দুধের পরিমাণটা কেমন ছিল? এর মায়ের দুধের পরিমাণ ছিল 22-23-24 এরকম। তো আপনারা তো আশা করেন যে মায়ের দুধের পরিমাপের দুধের পরিমাণটা আপনারা আশা করেন? সর্বপ্রথমে 15-16 এরকম দুধ আশা করা যায়। প্রথম বিয়ানেই 15-16 লিটার দুধ এটার থেকে আশা করেন? আশা করি। আচ্ছা, এটার বয়স কত মাস? এটার বয়স হচ্ছে 24 মাস। এটা কি প্রেগনেন্ট অবস্থায় আছে? জি, এটা প্রেগনেন্ট। এটা কত দিনের প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট হচ্ছে 6 মাসের। 6 মাসের প্রেগনেন্ট? জি। আচ্ছা, এটা এটার থেকে কি তৃতীয় বিয়ানে আপনারা 20+ দুধ আশা করেন? অবশ্যই অবশ্যই, এগুলো তাই হবে। তৃতীয় বিয়ানে যে 20+ করবে, 20-22-24 এরকম দুধ হবে। জি, এই গরু বড় সরো হয়ে যাবে, দুধটা বৃদ্ধি হবে। 24 মাসের বয়স, 24 মাস বয়স এবং 6 মাসের প্রেগনেন্ট এই বকনাটি যদি কেউ নিতে চায়, জি, তো কত টাকা হলে আপনারা এটা দিতে পারবেন? এটার দাম পড়বে হচ্ছে 95,000। শুধু 95,000 টাকা? জি, 95,000 টাকা হলে এই বকনাটি আপনারা দিতে পারবেন? জি 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 ভাই। পাশে আমরা আরেকটি বড় সরো একটি বকনা জার্সি। এটা 85% জার্সি। এটিও জার্সি জাতের বকনা, 85%। সচরাচর আপনার ফার্মে যে বকনাগুলো দেখলাম বেশিরভাগই জার্সি জাতের বকনা। আমার কাছে হলস্টেন ফিজিয়ান আছে, জার্সি আছে, রানী শঙ্করও আছে। তাও এখানে রয়েছে যেগুলো, এগুলো আপনার হলস্টেন ফিজিয়ান আর জার্সি, জার্সি জাতের বকনা। এগুলোর চাহিদা বেশি, এগুলো আসলে মানুষ বেশি নেয়। ফিজিয়ানের চেয়ে দেখা যাচ্ছে যে জার্সি, জার্সি আর ফিজিয়ান এটাই বেশি নেয় আর কি সচরাচর। আর এগুলো লালন পালন করে খুব আরাম, অসুখ বিসুখ খুব কম হয়, হলস্টেন ফিজিয়ানেরও তাই, জার্সিরও তাই। আচ্ছা, এই বকনাটির বয়স কত মাস? এটার বয়স হচ্ছে আপনার 22 মাস। এটার বয়স 22 মাস? জি। আচ্ছা, এটা কত কত দিনে প্রেগনেন্ট অবস্থায়? এটা 2 মাস পার হয়ে তা 3 মাসে পড়ছে। 2 মাস পার হয়ে 3 মাসে পড়ছে? জি। আচ্ছা, এটা কি চেক দিলে কি ধরা পড়বে? এই মুহূর্তে চেক দেওয়া যাবে না, চেক দিতে লাগলে পরে 3 মাস পার হওয়া লাগবে। মানে 3 মাস পার হওয়ার পরে চেক দিলে ওটা ধরা পড়ে? জি জি। আচ্ছা, এটা কত পার্সেন্ট আছে? এটা আছে হচ্ছে 85%। এটার মাও কি জার্সি ছিল? জি, এর মাও জার্সি ছিল। এর মাটা কত পার্সেন্ট ছিল?
প্রথম বিয়ানে এর থেকে আপনারা কত লিটার দুধ আশা করেন? প্রথম বিয়ানে দুধ আশা করা যায় যে 15-16 দুধ আশা করা যায়। প্রথম বিয়ানে 15-16 হবে? জি জি, আশা করা যায়। হয়তো 2-1 লিটার কম আর কম বেশ হতে পারে, হতে পারে বেশি, হতে পারে কম, কম হতে পারে। তো তৃতীয় বিয়ান যে এর থেকে অবশ্য আপনারা, হ্যাঁ এটা 20 প্লাস করবে, 20 প্লাস আশা করেন? আশা করি। আচ্ছা, এই বক্তাটি যদি কেউ নিতে চায় তো কত টাকা হলে এটা আপনারা? 75,000 টাকা হলে পরে এটা বিক্রি করা যাবে। 75,000 টাকা হলে এটা আপনারা দিতে পারবেন? জি জি। আচ্ছা ভাই, আপনার মতে কোন খামার যদি নতুন খামার শুরু করতে চায় তাহলে কোন ধরনের গাভী বা বকনা মাছ দ্বারা খামার শুরু করলে? আসলে প্রথম প্রথম যদি করে সে, আসলে গাভী নেওয়ার সে দেখা যাবে যে বকনা 3 মাসের থেকে শুরু করে 5 মাস প্রেগনেন্ট, এগুলো নিলে পরে এগুলো তো লস নাই। এগুলো লস নাই, কারণ হচ্ছে এগুলো দেখা যাবে যে এখন নিয়ে যাবে এখান থেকে সিলেট কি চিটাগাং কি ঢাকায়, এগুলো জার্নিং এরও সমস্যা নেই। আর গাইগুলো, গাভীগুলোর জন্য তো জার্নিং এর সমস্যা, কারণ হচ্ছে এখানে দেখা গেলো 17-18-20 দুধ দোয়াল, জার্নিং করার পরে গাভী গরু দেখা যায় যে দুধের পরিমাণটা কমে যায়, কমে মানে খাওয়া দাওয়া করে না, সমস্যা, তাহলে দুধ কিন্তু অটোমেটিক কিন্তু হারায় যাবে। জি ঠিক আছে। আর বকনা গুলো অনেকদিন সময় পাবে, এই গরুগুলো, এই গরুগুলো 3-2 দিন না খেলে সমস্যা নেই, কেননা আবার হাতে সময় পাচ্ছে, ওখানে 4 মাস যে সময়টা পাচ্ছে, এখানে আসলে সেইভাবে সেই খাদ্য খানা সবকিছু দেখা গেল যে খাদ্য খানা সেইভাবে দিল, ঠিক আছে, আসলে কি খেতে চায় তাহলে দেখা গেলো হাতে সময় নিয়ে ওখানে যা বাচ্চা দিল, আর বাচ্চা দেওয়ার পর তাহলে লড়ান নাই চড়ান নাই, সমস্যা নাই যানবাহনে কোনো, পরিমাণটাও ঠিক থাকবে। আচ্ছা, আপনার মতে যে কোন ধরনের মানে কোন জাতের বকনা বা গাভী দিয়ে ফার্ম শুরু করা উচিত? আমাদের বাংলাদেশের জন্য হলিস্টাইন ফ্রিজিয়ান জার্সি, এগুলোই আসলে আমাদের বাংলাদেশের জন্য ভালো আর কি, আবহাওয়ার সঙ্গে এই আবহাওয়া এবং খাওয়া দাওয়া সবকিছু বাংলাদেশের জন্য দেখা যাচ্ছে যে সেটআপের জন্য হলিস্টাইন ফ্রিজিয়ান আর জার্সি, এগুলোই মানে সচরাচর চলে এবং এগুলো লালন পালন করে মানে আরাম বাংলাদেশের আবহাওয়ার সাথে মানে ম্যাচিং করে আর কি।